हजरत नबी यूसुफ अलैहि सलातु वस्सलाम जार नामे जुलाइका दोष चापिए छिलो जे यूसुफ आमार संगे भालोबासा करेछे जीवने शुनेछेन ना शुनेन शुनेछेन मिसरेर बादशाह आजीज स्त्रीर काछ थेके एई कथा शुने हजरत नबी यूसुफ के जेले दिल बोझा गेल कथा जी जिनी भविष्यते अल्लाह नबी तिनी एखन जेल बंदी बोझा गेल भाई यूसुफ अलैहि सलातु वस्सलाम जेले जे देखलेन सेखाने आरो दुटो युवक जेल खाटछे तो कोनो एकदिन सकाल बेला ওই দুটো যুবক উঠে হযরত নবী ইউসুফের কাছে দুটো স্বপ্নের কথা বলবো তার আগে ইউসুফের সঙ্গে কথায় কথায় যা কিছু হয়েছে তারা বুঝেছে এই লোকটার জ্ঞান আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই লোকটার জ্ঞান আছে তো এরা দুজন জেলবন্দী দুটো যুবক এই দুটো যুবক তারা হযরত ইউসুফের কাছে দুটো স্বপ্নের কথা বলবো কুরআন বলেছে ওয়াদা খালা মাহু সিজনা ফাতায়া দুটো যুবক নবী ইউসুফের সঙ্গেও জেলে গেছিল জি তো তাদের মধ্যকার একজন বলল ভাই আমি গত রাত্রিতে স্বপ্ন দেখছি যে আমি জানো এই আঙ্গুর রোগড়ে রোগড়ে রস রস বার করছি কি বার করছি রস বার করছি আরেকজন বলল যে আমি স্বপ্ন দেখছি যে আমার মাথায় জানো পাখি বসে ঠুকরে ঠুকরে খাচ্ছে কুরআন বলছে ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা আমি আঙ্গুর নিংড়িয়ে রস বার করে মদ তৈরি করছি ও ক্বালা আল-আখর ইন্নী আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু ত্বাইর মিনহু আমি মাথায় করে রুটি বচ্ছি আর সেই রুটি তুলে তুলে পাখিতে খাচ্ছে কুরআন শরীফের 12 পারা সূরা ইউসুফের জি চতুর্থ রুকুতে মহান আল্লাহ ব্যক্ত করেছেন শুনতে পেয়েছেন জি হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন শোনো ভাই এই তুমি যে ওই আঙ্গুর নিংড়ে রস বার করে মদ তৈরি করছো তোমার জেল থেকে মুক্তি হবে আর রাজ দরবারে চাকরি হবে শুনতে পেয়েছেন আর ওই যে লোকটা মাথায় রুটি বচ্ছিল ওই লোকটারে বলল যে তোমার জেল থেকে বাইর হবে তবে ফাঁসি হবে বোঝা গেল স্বপ্ন দুটো শেষ ইউসুফ নবীর ব্যাখ্যাও শেষ জি তো যে লোকটা ওই রাজ দরবারে চাকরি পাবে ওই লোকটারে হযরত ইউসুফ বলে দিলেন যে তুমি তো রাজ দরবারে চাকরি পাবে তা তুমি একটু বাদশাকে বলো যে জেলে একজন যুবক জেল খাটছে যুবকটা নিরপরাধী সুবহানাল্লাহ বলেন আর তো মহব্বত করে বলেন যে বাদশা বোর কথা শুনে আমারে জেল খাটাচ্ছে অথচ আমি নিরপরাধী নির্দোষী এইটা একটু বলো ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যমন স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন বাস্তবে তাই হয়েছে সুবহানাল্লাহ দুজনাই জেল থেকে বেরিয়ে গেছে বাকি খবর আর ইউসুফ নবী রাখেন না যেহেতু তিনি জেলের ভিতরে কিন্তু বাইরের ইতিহাস বলছে সেই যার চাকরির কথা বলেছিলেন সত্যিই তার চাকরি হয়েছে আর যার ফাঁসির কথা বলেছিলেন সত্যিই তার ফাঁসি হয়ে গেছে মানে এই যে চাকরিওয়ালারে হযরত ইউসুফ বলেছিলেন যে তুমি একটু বাচ্চারে বলো যে একটা নিরপরাধী লোক জেল খাটছে আর ও যখন চাকরি পেয়েছে ওর আর মনে আছে কথা বলে ও ভুলে গেছে ও সুখী তখন ওর পকেট গরম রাজদরবারের চাকর ও ভুলে গেছে অনেক দিন পেরিয়ে গেছে অনেক দিন পেরিয়ে যাওয়ার পরে এবার বাদশা একদিন স্বপ্ন দেখছেন নিজে কি স্বপ্ন ইন্নি আরা সাবা বাকরাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউনি ইজাফুন বললেন সাতটা দুর্বল গরু সাতটা মোটা তাজা গরু খেয়ে ফেলছে ও সাবাকা সুম্বুলাতিন খুদ ও খরিয়া বিসাত আর দেখেছেন সাতটা সবুজ শীষ গমের আর সাতটা শুকনো শীষ তো বাদশা ঘুম থেকে উঠে রাজ দরবারের লোকেদেরকে বলল
যে আমি রাতের বেলা এই স্বপ্ন দেখেছি, তোমরা বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি, কি স্বপ্নের ব্যাখ্যা? তো কেউ বলল আদগাস ও আহলাম, ওটা একটা খেয়ালি ব্যাপার। আপনি সারাদিন কি খেয়াল করেছেন, মনে মনে কল্পনা করেছেন, তাই পরে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন? আমাদের কিছু কিছু যুবকেরা ওই মোবাইলে ফ্রি ফায়ার খেলে, আর খেলে খেলে এমন নেশা হয়ে যায় ঘুমিয়েও বলে মার 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 মার, বউটা পাশে শুয়ে হয়তো মনে করে কি জানে আমারে ঝেড়ে বসে কিনা, ও লাভ মেরে ঠেলে ওঠেল কার মার মার বলতে কই গল্প বলছি বানাচ্ছে বাস্তব বলছি। ওই সারাদিন যা করে রাতের বেলা ঘুমিয়ে তাই হই হই করে, সারাদিন বল খেলায় বিকেল বেলা করে রাতের বেলা শুয়ে পড়ে বলতে গো, তার মানে বল ঝেঁকে দিয়েছে গোলে, অথচ শুয়ে রয়ে ঘাটে। তো লোকেরা বলল বাচ্চা আপনি যে স্বপ্ন দেখেছেন ওটা আপনার খেয়াল। ওই সময় সেই চাকরি করা যুবকটা ওই তখন বলল বাচ্চা আমি একটা কথা বলবো, বলে কি, বলে দেখুন আমার ভুল হয়ে গেছে, এই আমি যে আপনার দরবারে চাকরি পেয়েছি আমি একটা স্বপ্ন দেখেছিলাম জেলে থাকাকালীন, আর ওই জেলে একটা যুবক রয়েছে, ওই যুবক আমার স্বপ্ন ব্যাখ্যায় বলেছিল যে তোমার জেল থেকে মুক্তি হবে আর রাজদরবারে চাকরি হবে। তবে ওই যুবকটা একটা কথা বলেছিল যে তুমি চাকরি পেলে একটু আমার কথা বলো যে আমি নিরপরাধী, অথচ বাদশা আমাকে জেল খাটাচ্ছে, তো আমি ভুলে গেছিলাম, আজকে আমার মনে পড়েছে, তো আমার মনে হয় আপনার ওই স্বপ্নের কথা ওই ছেলেটাকে বললে ও সঠিক ব্যাখ্যা দেবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাদশা লোক পাঠিয়ে দিল, বললো যাও তো যুবকটাকে বার করে আনো জেল থেকে। আল্লাহু আকবার, নবী ইউসুফ জেলে বসে বলেছিলেন আল্লাহ আমাকে স্বপ্ন ব্যাখ্যা বলার মতন ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমি বাদশার স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, ওটা আমার ডিউটি, আল্লাহ আমার ওই জ্ঞান দিয়েছেন ও ক্ষেত্রবোধ আমি করে দেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে যে দোষ আমি করেছি না বাচ্চার স্ত্রী জোলাইকা করেছে, ততক্ষণ জেল থেকে বার হব না। সুবহানাল্লাহ বলা যাবে না, কথাটার কিছু গভীরতা বুঝতে পারছেন? ততক্ষণ জেল থেকে বার হব না, আমি আমার দায়িত্ব পালন করে দিচ্ছি, স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, তবে জেল থেকে আমি বার হব না। আমাকে যখন জেলই খাটানো হচ্ছে, প্রমাণ করা হোক যে আমি সত্যকারের দোষী না বাচ্চার স্ত্রী জোলাইকা দোষী। আশ্চর্য, লোকজন এলো, হযরত ইউসুফ বলে দিলেন বাচ্চাকে বলো এই দেশে 7 বছর প্রচুর পরিমাণে ফসল হবে, আর পরের 7 বছর দেশে খরা হবে, ফসল জন্মাবে না, এই 7 বছরের ফসলকে স্টক করে ওই পরের 7 বছর চালাতে হবে, এটাই হলো ওই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এটা কোরআন বললাম, কোরআন শরীফের 12 পারার একদম শেষ পৃষ্ঠায়, জি শেষ পৃষ্ঠায় এই ঘটনা আল্লাহ বিবরণ দিয়েছেন। তাহলে ইউসুফ নবীর আদর্শ হলো যে তোমারে জেল খাটাক, তোমারে বয়কট করুক, তোমারে গালি দেক, জি এটা ইউসুফ নবীর সুন্নাত, তুমি তোমার ডিউটি তুমি পালন করো। সুবহানাল্লাহ, কখন যারা মনে হচ্ছে বাড়ি গিয়ে বলবেন না, আর একটু বলেন আমার একটা দোষ, আমি চিল্লুতি পাচ্ছি না, সুর দিতে পাচ্ছি না, ওই জন্য সুবহানাল্লাহ তালে তালে হচ্ছে না, বলেন সারা জীবন ওই করেই যাবে বাপ, একটু সুবহানাল্লাহর ঘাট শেখা যাবে না? এই কথাগুলো কত মূল্যবান কিছু আন্দাজ করা যাচ্ছে? এটাই ইউসুফ নবীর সুন্নাত, যে আল্লাহ তোমাকে যে গুণ যে যোগ্যতা দিয়েছে তুমি সে দায়িত্ব পালন করো, তোমার যারা বিরোধিতা করছে ওদেরকে ছেড়ে দাও আল্লাহর আল্লাহর বিচারে। কার বিচারে? আল্লাহর বিচারে। ওই জন্য ইউসুফ নবী জেল থেকে বার হতে চাননি। ইউসুফ নবী তো বলতে পারতেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো, তবে আমার জেল থেকে ছাড়তে হবে আগে, বলতে পারতেন না?
অবশ্যই বলতে পারতেন কিন্তু বলেছিলেন বলেননি কেন বলেননি এই জন্য বলেননি জি বললে বাদশা বলতো ইউসুফ নবী দোষী শুধু কাতে পেয়ে জেল থেকে ছাড় পেয়ে নিল ইউসুফ নবী দেখলেন না আমি দোষ ঘাড়ে নিয়ে বার হতে রাজি হই দোষ আমার ঘাড়ে রয়েছে যখন শাস্তি যখন হচ্ছে তবে আমার ডিউটি পালন করে দিচ্ছি বাদশাকে বলো স্বপ্নের ব্যাখ্যা এই সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমাকে আমি আব্দুল কাইয়ুমকে আমার আরো সঙ্গী সাথী অনেককেই কেউ বলল এরা বয়কট ওদের সঙ্গে সভা করা যাবে না ওদের সভা শোনা যাবে না ওদের সভা দেওয়া যাবে না ওদের কথা শোনা যাবে না ওরা সিলসিলা বিরোধী ওরা মুনাফিক ওরা কাফের ওরা বেঈমান ওরা জাহান্নাম যা বলছো বলো আল্লাহরে জবাব দিতে পারলে হবে ভাই জবাব আমার কাছে দিতে হবে আমি দিতে যাব নিতে যাব না কিন্তু আমার পক্ষেও জবাব নেবেন আল্লাহ তোমার বিপক্ষেও জবাব নেবেন আল্লাহ আমি বলো আল্লাহ আমার যতটুকু যোগ্যতা যতটুকু চোখ ফুটিয়েছেন আমি আমার হক আদায় করছি এটাই ইউসুফ নবীর আদর্শ রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস এসেছে জি যে আল্লাহ পাক রহমত করুন হযরত ইউসুফের উপরে আল্লাহ রহমত করুন ইউসুফের উপরে কি জন্য আল্লাহু আকবার নবী বলেছেন জি যে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যতদিন জেল খেটেছেন আমি মুহাম্মদ যদি অতদিন জেল খাটতাম আমিও বেরিয়ে আসার ইচ্ছা করতাম কিন্তু আল্লাহ নবী ইউসুফকে রহমত করুন তিনি জেল খেটেছেন কিন্তু হকের জায়গা থেকে ন্যায়ের জায়গা থেকে তার সত্যতা সাধুতা তার সৎ চরিত্রের দোষ থেকে তিনি এক বিন্দু হটে আসেননি আমি আমার ডিউটি পালন করে দিচ্ছি কিন্তু প্রমাণ হোক আমি দোষী না জুলাইকা দোষী আল্লাহু আকবার পরবর্তীকালে বাদশা আজিজ যখন এই কথা শুনতে পেল তিনি প্রমাণ করতে যেয়ে দেখলেন সত্য সত্যই দোষী ইউসুফ নয় দোষী তার স্ত্রী জুলাইখা কথা শুনতে পেয়েছেন প্রিয় ভাইরা আমি আপনাকে বোঝাচ্ছিলাম জি যে রাসূলুল্লাহকে মক্কার লোকেরা বিকারগ্রস্ত বলেছে জাদুগ্রস্ত বলেছে ওই নবীকেই মক্কার লোকেরা বলেছে মুহাম্মদ চরিত্রহীন সবাই মিলে বলেন নাউযুবিল্লাহ অথচ আমার আল্লাহ বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আমি আল্লাহ তোমাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি তোমার মতো মহান চরিত্র আর কারো নেই আপনি বললে অবাক হয়ে যাবে ভাই মনে ব্যথা লাগবে আজও আজও মুসলিম জগতের প্রচুর শিক্ষিত বুদ্ধিজীবীরা মনে করে আমার নবী ১৩টা ভুল বিয়ে করে ভুল করেছে নাউযুবিল্লাহ আমার নবী ১৩টা ভুল বিয়ে করে ভুল করেছে করিনি না করেছে কারণ ওই ১৩টা বিয়েকে ধরি বিরোধীরা বলছে মোহাম্মদ কামুক ব্যক্তি আর এই কথা গিলে মুসলমানদের কিছু শিক্ষিত লোকেরাও মনে করছে নবী যদি ১৩টা বিয়ে না করত তাহলে ভালো হতো ভাই এগুলো কি জ্ঞানের পরিচয় অথচ আমরা হাদিস ব্যাখ্যা করে দেখছি আমার নবীকে আল্লাহ শৌর্য বীর্য দিয়েছিলেন অ্যাকচুয়াল হিসাব অনুযায়ী ১৬,০০০ পুরুষ লোকের শৌর্য বীর্য একলা আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছিলেন ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই বেঁচে থাকলে আবার কখনো দেখা যাবে সেই মানুষটা মাত্র ১৩টা স্ত্রী লোককে নিয়ে তার টোটাল জীবনটাকে কাটিয়ে ফেলেছেন তাহলে যার মধ্যে শৌর্য বীর্য ছিল ১৬,০০০ পুরুষের তিনি কটা স্ত্রীতে জীবনটা কাটিয়েছেন মাত্র বলুন একবার মাত্র ১৩টা তাহলে এত বড় সংযমী পুরুষ এত বড় উন্নত চরিত্রের মহাপুরুষ পৃথিবীতে আর কেউ আছে বাপ তার নামেও পৃথিবীর ইহুদি খ্রিস্টান অমুসলিমরা যেমন বদনাম দেয়
আমার দেশের কিছু ধর্ম না বোঝা শিক্ষিত মুসলমানরা তারা একটু কুন 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 করে ওইটার জন্য একটু লোকের কাছে কথা শুনতে হয়। যদি নবী 13টা বিয়ে না করত তাহলে একটা সম্মানের জায়গা থাকতো। এই যে জ্ঞান জ্ঞানানি তার মানেটা কি? নবী 13টা বিয়ে করে দেন বলে দুষি হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন। আর আমি আপনারে বলছি কোরআনের আয়াতে জল জল করছে প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে আল্লাহর হুকুম রয়েছে। ভাই সেখানে নবীর দোষী হওয়ার কোন নামগন্ধ আছে বাপ? এরপরেও সেই নবীর নামে গালি কুনকুনানি জ্ঞানজ্ঞানানি করার একদল লোক আছে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করে বলবো, জি নবী যদি 100% নিখুঁত নিদার সত্য আল্লাহর হাবিব মানব দানবের শ্রেষ্ঠ, জি জান্নাতের জান্নাতের জান্নাত রেজিস্ট্রি যে নবীর নামে, যে নবীর সুপারিশে পাপিষ্টরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই নবীর নামে যদি একদল লোক মিথ্যা বদনাম গালি গালা সমালোচনা কুৎসা যদি রটায় আর সেইগুলো আল্লাহ কোরআনে তুলে তুলে তাদের জবাবগুলো দেয়, ভাই তাহলে আমার বক্তব্য আজকে যারা ন্যায়ের পথে সত্যের পথে হকের পথে জি ইসলামের পথে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলার পথে যারা হানাফি মুজাহাবের পথে কথা বলবে কাজ করবে এবং ভাই তর্ক বিতর্ক করে এই সিলসিলাটা হক প্রমাণ করাবে, মাদ্রাসা তৈরি করে যোগ্য যোগ্য আলেম বানাবে, ভাই কিতাব লিখে লিখে এই সিলসিলার এবং হানাফি মাযহাবের পক্ষে দলিলের রেকর্ড তৈরি করে দেবে, ভাই এদের এগেনস্টে একদল অজানা অচেনা অপড়ুয়া মানুষ গাল দেবে সমালোচনা করবে মিথ্যা কুৎসা রটাবে, এদের অশুনতে নিষেধ করবে, এদের বয়কট করবে, এদের কাফের মোনাফেক বলবে, এটা কি পৃথিবীর ইতিহাসে নতুন না পুরাতন? জোরে বলুন পুরাতন। তাহলে ও নিয়ে জি আব্দুল কাইয়ুম বলি, আর আব্দুল কাইয়ুমের সঙ্গে মিলে মিশে যারাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে কাজ কাম করে এদেরও মন খারাপের কিছু নেই, আর আব্দুল কাইয়ুমের দিয়ে যারা সভা করে সভা শুনে জি এদের মাদ্রাসাগুলোতে যারা চাঁদা পাতি দিয়ে সহযোগিতা করে এদেরও মন খারাপের কিছু আছে বাবা। বরং একটা কথা মনে রাখতে হবে, ওই যে আল্লাহ রসুলকে বলেছেন নবী ওরা কি বলছে ওদিকে কান দিও না, আল্লাহ ভরসা করে তোমার কাজ তুমি করো। আর ইউসুফ নবী জেলে থেকেছেন নিজের ডিউটি পালন করেছেন কিন্তু নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত জেল থেকে আল্লাহ আমাদেরকে হযরত নবী ইউসুফের সুন্নাত হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের উপরে জীবনের সবকিছুর মোকাবেলায় এর উপরে দাঁড়িয়ে থাকার মতো শক্ত মানসিকতা দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমি আজকের 3 দিন হলো প্রচুর অসুস্থ প্রচুর পরিমাণে, জি কালো স্যালাইন টেনেছি পরশু ওঠেনেছি আজকেও সকাল থেকে প্রচুর অসুস্থ আল্লাহর ইচ্ছা, তো এদেরকে দুবার করে বলেছি আসবো না। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ভালো সভা করতে পারে, এখানেও একবার এসছে মনে হয় কোথায়, তো বাপ বললাম এদের যে আমি যাবো না কো, তো ছেলেটাকে পাঠাই, এরা খুব আহ্বান করতে লাগলো, বললো হুজুর আপনি আসেন আধ ঘন্টা কথা বলবো। আর আমি জানি যে আমি যদি আধ ঘন্টা কথা বলে ছেড়ে দিই আর এই সভাটা যদি লন্ডগণ্ড হয় পরের বক্তা রয়েছে সেও আমাদের সংগঠনের তরুণ বক্তা, এদের মন বলবে যে হুজুর ছেড়ে ছেলে সভাটা ভেঙে গেল, সেই সেই কালিমাক্তি হবে, তো কষ্ট যাই হোক এসেছি যখন 9টায় ছাড়বার টাইম, আলহামদুলিল্লাহ 9টা পার করে 5 হয়ে গেছে, জি আমার আগেও রজব আলী সাহেব উদ্যত কণ্ঠে কথা বলেছেন, আমার পরেও যিনি আসছেন তিনি উদ্যত কণ্ঠে কথা বলবেন, মাঝখানে আমি হয়ে গেছি একটু লবঠা দুর্বল লোক, জি তো আল্লাহ শুকরিয়া আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার এই এই ক্ষণভঙ্গুর কণ্ঠের এবং দেহের কথাগুলো শুনেছেন, এর যা যা আল্লাহ আপনাদের দান করেন, সবাই বলি আমিন।
আমার মায়েদেরও শুকরিয়া আদায় করছি, তারা কতটা আমার কথা বুঝেছে আমি জানি না, তবে তারা যে নীরবে নিস্তব্ধে কথাগুলো শুনেছে এর জন্য আন্তরিক দোয়া। আল্লাহ যে ছেলেগুলো সভা দিয়েছে আল্লাহ তাদের মানসিক মজবুতি নসিব করেন, সবাই বলি আমিন। ভাই তো আমার পরের বক্তা আমার স্নেহভাজন হাফেজ মিজানুর রহমান সাহেব, তার সম্পর্কেও আপনাদের পরিচিতি আছে, তিনি এখন আপনাদের সঙ্গে কথা বলবেন, শেষ দোয়া করবেন। আমি যাওয়ার সময় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সম্মানিত ভাইরা, তো যে কথাটা বলছিলাম ওই কেতাবে লেখা হয়েছে রসুলুল্লাহকে মহব্বত করা উম্মতের জন্য ওয়াজিব, জোরে বলেন। আর ওয়াজিব মানে বোঝেন, ওয়াজিব মানে হলো ছেড়ে দিলে গুনায় কবিরা হয়। ভারতবর্ষের বিখ্যাত একজন মুহাদ্দিস মুফাসসির, নাম আপনাদের হয়তো মনে থাকবে না কিন্তু এই মেশিনগুলোর মনে থাকবে না, থাকবে না, তিনি হলেন হযরত আল্লামা মোল্লা জিওয়ান রাহিমাহুল্লাহ। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আত-তাফসীরাতুল আহমদিয়া, আরবিতে লেখা কোরআনের একটা তাফসীর। তাতে লিখেছেন হাক্কানি আলেমদেরকে মহব্বত করা উম্মতের জন্য ওয়াজিব। কারণ এখন নবীর কথাগুলো যদি জাতির কাছে পেশ করতে হয় সেটা করে থাকে আলেম ভাই। কথা শুনতে পাচ্ছেন? তাহলে নবীকে ভালোবাসা যেমন ওয়াজিব, নবীর প্রকৃত ওয়ারেস উত্তরাধিকারী আলেম যারা তাদের মহব্বত করাও কেন বলেন দিন? ওই একটি কারণ, সেটি হলো যদি আপনার অন্তরে প্রকৃত হাক্কানি আলেমের প্রতি, প্রকৃত শিক্ষকের প্রতি যদি ভালোবাসা, আন্তরিকতা, ভক্তি, শ্রদ্ধা না থাকে, তাহলে তার কথা মেনে চলতে আপনার মন চাইবে না। এই জন্যই রসুলের মহব্বতকে যেমন শরীয়ত ওয়াজিব করে দিয়েছে, রসুলের প্রকৃত নায়েবে রসুল আলেম যারা, এদের মহব্বত কেও কি করে দিয়েছে ওয়াজিব। এখন ভাই এর পরে যদি কারো মনে হয়, আমার দিকে তাকান, এই কয়েক মিনিট কথা বলবো, এতক্ষণ ধরে ভিত তৈরি করেছি, এবার কয়েক মিনিটের কথা ভাই, কারো যদি মনে হয় কাইম সাহেব মুনাফিকি করেছে, কিরকম যে মুখে এতক্ষণ যা বলেছে ও আসলে ভিতরেও তা নেই, এর নাম তো মুনাফিকি। তো কাইম সাহেব এতক্ষণ ধরে যা বলেছে ভিতরে তা নেই, তার মানে কাইম সাহেব আলেম না, নাউজবিল্লাহ, কাইম সাহেব হানাফি মজাহাবের লোক না, কি কাইম সাহেব দাদা হুজুরের সিলসিলার প্রকৃত খাদেম না। যদি কারুর মনে হয় জি, ফলে কেউ যদি বলেন কাইম সাহেব মুনাফিক, ও অ্যাকচুয়াল সিলসিলা বিরোধী, একে এসে শুধু সিলসিলার পক্ষে কথা বলে গেছে, কি গো এরম বলার লোক আছে না নাই, এরকমই কয়েক মিনিট কথা। আচ্ছা, রসুলের মতো নিখুঁত মানুষ পৃথিবীতে আর কেউ আছে বলে ইমানদারদের মনে হয় না? ভাই ওই রসুলুল্লাহ ইসলামের সর্বশেষ প্রচারক, সুবহানাল্লাহ। আল্লাহ যত নবী পাঠিয়েছেন সেই নবীদের মধ্যে শেষ প্রচারক হলেন কে? রাসূলুল্লাহ। বর্তমান উম্মত যারা সব রাসূলের কথাই প্রচার করছে। ভাই এই রাসূলুল্লাহকে মক্কার লোকেরা বলল আনতা সবি মুহাম্মদ, তুমি হলে ধর্ম ত্যাগী। কি বললে আর একটু জোরে বলুন। আচ্ছা, আমার নবীকে মক্কার লোকেরা ধর্ম ত্যাগী বলল, আপনাদের কি মনে হয় যে আমার নবী ধর্ম ত্যাগী? তাহলে আমার নবী
100% আল্লাহর হাবিব 100% সত্যবাদী 100% শ্রেষ্ঠ মানুষ শুধু মানবের শ্রেষ্ঠ নয় বরং মানবের মধ্যকার রসূল দিগেরও শ্রেষ্ঠ তিনি তাহলে এতটা সৎ গুণে ভরা হওয়া সত্ত্বেও সেই জমানার একদল লোক আমার নবীরে বলল আচ্ছা এরপরে কাইম সাহেবের মুনাফিক বলতে আর সময় লাগবে বলে হযরত নবী মূসা আলাইহিস সালাম এবং নবী হারুনকে আল্লাহ বললেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা হে মূসা হে হারুন তোমরা দুই ভাই যাও ফিরাউনের কাছে কার কাছে ফিরাউনের কাছে যে বলো যে ইন্নাহু তাগা সে খুব দুষ্ট এ ভাই জানটা বন্ধ করতে বারণ করবে জানটা জন বন্ধ না করো সে খুব দুষ্ট ফাকুলা লাহু কওলান লাইয়্যানা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা তো আল্লাহ আল্লাহ বলে দিলেন যে দুই ভাই যে ফেরাউনের সঙ্গে নরম ভাষায় কথা বলো হতে পারে ফেরাউন উপদেশ গ্রহণ করে আমি আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহর আশা দুজনকে পাঠালেন দুজনেই নাই জি তো হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যে এক আল্লাহর পরিচয় দিল তো তখন ওই ফেরাউন মূসাকে বলেছিল অফালতা ফালাতা কাল্লাতি ফালতা ও আনতা মিনাল কাফিরিন বলল মূসা তুমি এই যে কাজ করছো তার মানে আমারে খোদা না বলে ওই যে আরেকজনের খোদা বলে আরেকজনের মাহবুব বলে আরেকজনকে রব বলে প্রচার দিচ্ছ তুমি কাফেরদের মধ্যে একজন জোরে বলেন তাহলে মূসা নবীকে এক আল্লাহর বাণী প্রচারের জন্য পাঠালেন আল্লাহ আর সেই মূসা নবীরে কাফের বলে ফতোয়া দিল কে আর আপনাদের কাছে কার ফতোয়া ঠিক ফেরাউনেরটা না মূসা নবীরটা তাহলে মূসা নবী আল্লাহর পক্ষে কথা বললেন আর ফেরাউন ফতোয়া ঝেঁকে দিল কাফের কিছু বোঝা যাচ্ছে বাপ হ্যাঁ তাহলে এটাও ইসলামের ইতিহাস না এটা কোরআন এটা কি কোরআন ভাই এর পরে আপনি কি নেবেন মহান আল্লাহ কোরআন শরীফে বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন ও গো নবী তুমি রসূলদের মধ্যকার একজন সুবহানাল্লাহ জি আমার রসূলুল্লাহ বললেন আনা সাইয়্যিদু উলদি আদম আমি গোটা আদম জাতির সরদার সুবহানাল্লাহ ওয়ালা ফখরুলি এই ব্যাপারে আমার কোনো অহংকার নেই ভাই মিয়ারাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাসে মিয়ারাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাসে আমার রসূলের আগে যত নবী চলে গেছেন সকল নবীদেরকে রুহানি হালাতে বাইতুল মুকদ্দাসে হাজির করিয়ে আমার রসূলুল্লাহকে সবাই মিলে দায়িত্ব দিল কদ আম্মুনি তারা সবাই মিলে আমাকে ইমাম বানালো আমি দুরাকাত নামাজ পড়ালাম সমস্ত নবীরা রুহানি হালাতে আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে তারা প্রমাণ দিল আমি মুহাম্মদ হলাম সকল নবীদের সরদার সুবহানাল্লাহ ভাই সেই নবীকে ওরা বলল যে মুহাম্মদ একটা জাদুগ্রস্ত লোক কি বলল জাদুগ্রস্ত লোক ওরাই বলল প্রিয় ভাইরা ওই নবীকেই ওরাই বলেছিল যে মোহাম্মদ বিকারগ্রস্ত বিকারগ্রস্ত লোক যেমন মাঝে মাঝে বিকার হলে ভুল ভাল বকে মোহাম্মদ ওইরকম মাঝে মাঝে পাগলের মতো প্রলাপ বকে রসুলুল্লাহ যেখানেই কলেমার বাণী প্রচার করেছেন নিজের চাচা আবুল আহাব যে বলেছে এই ছেলেটা আমার ভাই ওর মাথা খারাপ হয়ে গেছে ও ভুল বকে সুতরাং ওর কথা তোমরা কেউ নিও না নাউজুবিল্লাহ বলবেন না
জি রাসূল কলেমার বাণী প্রচার করে আসছে আর আবুল আব যে বলে আসছে এই ছেলেটা বলো মিথ্যাবাদী ওর কথা কেউ নিও না কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই আমার আল্লাহ বললেন ফাসাতুম সিরু ওয়ুবসিরুন বিআইয়কুমুল মাফতুন নবী ওরাও দেখবে আর তুমিও দেখবে যে ওরা বিকারগ্রস্ত না তুমি বিকারগ্রস্ত তুমি ভুল বকছো না ওরাই ভুল বকছে একটু পরেই দেখা যাবে একটু পরে মানে মরার পরেই কবে মরার পরেই দেখা যাবে ভুল ওরা বকছে না তুমি বকছো জি সুতরাং তুমি ওদের কথায় দুঃখ নিও না কদা আযাহু ওয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ওরা তোমারে গালি দিচ্ছে ওরা তোমাকে সমালোচনা করছে ওরা তোমাকে মিথ্যা বদনাম দিচ্ছে ওরা তোমার কুৎসা রটাচ্ছে ওদের কথাগুলোকে তুমি আমল দিও না তুমি তোমার কাজ করো ওয়াতাওয়াক্কাল আলা আল্লাহ আর ভরসা করো আল্লাহর উপর চিল্লে বলুন আর একটু জোরে বলুন এটাই সারা পৃথিবীর হকপন্থীদের জন্য শিক্ষা নিজের দায়িত্বের কাজ নিজেকে করতে হবে বাবু নিজের দায়িত্বের কাজ আর ভরসা কার উপরে করতে হবে ভাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি কত লোক বললে কাইম সাহেব পুরপুরা বিরোধী সিলসিলা বিরোধী আমি বলো আমার হক আদায় করতে আমার ডিউটি পালন করে যাচ্ছি ব্যক্তিগত আমল প্রতিষ্ঠান তৈরি করে দাদা হুজুরের পক্ষে আলেম তৈরি করা দাদা হুজুরের বিরোধী দলের মোকাবেলায় কথা বলা বিরোধী দলের মোকাবেলায় কিতাব লিখে দাদা হুজুরের সিলসিলার পবিত্রতা প্রমাণ দেওয়া জি পূর্বের আলেমরাও দিয়েছেন সময় অনুযায়ী অবস্থার পরিবর্তন হয় জি ফলে এই সময়ে দাদা হুজুরের সিলসিলার পক্ষে কিতাব লিখে প্রমাণ দেওয়া এগুলো আমি আমার কাজ করছি এটা আমার ডিউটি আল্লাহ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন তার দায়িত্ব আমি পালন করছি কার ভরসায় জোরে বলুন কার ভরসায় আল্লাহর ভরসা আমার আল্লাহ নবীরে বলেছিলেন নবী ওই ওরা কি বলছে ওতে তুমি মন ভেঙো না ওতে তুমি মানসিক কষ্ট নিও না তোমার কাজ তুমি করো আমার প্রতি ভরসা করো সুবহানাল্লাহ ফালা তুতিউল মুকাজ্জিবিন খবরদার নবী ওই মিথ্যাবাদীদের তুমি অনুসরণ করো না ওরা মিথ্যা কথা বলবে ওরা কুৎসা রটাবে ওরা তোমার নামে গালি দেবে ওরা তোমার নামে বদনাম করবে তুমি ওদের অনুসরণ করো না তুমি আমার প্রতি ভরসা রেখে আমি তোমার দায়িত্ব দিয়েছি ইসলাম প্রচারে আমি তোমার দায়িত্ব দিচ্ছি শাহাদা কলেমার বাণী প্রচারে তুমি তোমার কাজ করে যাও সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলবো জি এই কথাটাই মাথায় রেখে দেন আমার নামে কে কি বলল আমি ওই কথা শুনে মন ভেঙে হাত পা ছেড়ে দিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার খাঁটি আদর্শের পথ থেকে নিজেও সরে যাইনি এবং জাতি যাতে না সরে যায় তার চেষ্টা খেদমত মেহনত করতেও আজ অবধি আল্লাহর শকর কম করিনি তারই প্রমাণ কিতাব লেখা তারই প্রমাণ প্রতিষ্ঠান তৈরি করে লাখ লাখ না শুধু জামিয়া চালাতে গত বছর খরচ হয়েছে 1,02,60,000 টাকা সেখানে সরকারের দশ নয়া নেই সব আপনাদের মতো মানুষের হাড় ভাঙা খাকনির পকেটের পয়সা কথা বুঝতে পারেন ভাই 1,02,00,000 টাকা একটা না আরো মাদ্রাসাগুলো কোনটা চালাতে 80 লাখ কোনটা 70 লাখ কোনটা 90,00,000 টাকা খরচ হয় এই পয়সা এই দেশের জনগণ দেয় তাদেরই পয়সায় মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার নীতি আদর্শের উপরে মেয়েরাও মাওলানা হচ্ছে ছেলেরা মাওলানা মুফতি কারি মুহাদ্দিস আরবি সাহিত্যিক তৈরি হচ্ছে মাদ্রাসাগুলো কাইম সাহেব রজব আলী সাহেবরা কবরে নিয়ে যাবে না জাতির জন্য থেকে যাবে জি ভাই ওই আলেমগুলো তারা আলেম হয়ে যাওয়ার পরে কারবাড়ি মুর্শিদাবাদ কারবাড়ি মেদিনীপুর কারবাড়ি বীরভূম কারবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় কারবাড়ি নদিয়ায় কারবাড়ি উত্তর চব্বিশ পরগনায় জি তারা কিন্তু রুটি রুজি করে রোজগার করে কাইম সাহেবের দিয়ে আসবে না কথা বলে
তারা মসজিদ চালাবে, তারা মাদ্রাসা চালাবে। ওই দাদা হুজুর কিবলা নীতি আদর্শে যে শিক্ষা পেয়েছে সেই শিক্ষার আলোকেই তারা মসজিদ মাদ্রাসা তার এলাকা তার দেশ চালাবে। খেদমতটা কাইম সাহেবের হবে না সিলসিলা। সুতরাং আমি কিন্তু আমার হক আমার ডিউটি আলহামদুলিল্লাহ রসুলের গোলামি করে যথাযথ পালন করছি, সিলসিলার পক্ষে খিদমত দিচ্ছি। কথাটার প্রমাণস্বরূপ ছোট্ট